আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে মজাদার একটি মালাই চমচমের রেসিপি শেয়ার করবো গুঁড়া দুধ দিয়ে খুবই সহজভাবে প্রথমে আমরা মালাইটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে এক লিটার ফুল ক্রিম লিকুইড গুঁড়ের দুধ দিয়ে দিয়েছি দুধটাকে জাল করে প্রায় আধা ঘন্টার মতো মানে আমার মোট কথা দুধটাকে জাল করে অল্প করে নেওয়া এখানে চার কাপ পরিমাণ দুধ আছে আমি এটাকে এক কাপ করে নিব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিয়েছি আমাদের মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন মালাইটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেছে আমাদের ন্যাচারাল মালাই ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও ঘন হয়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মেট নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার কোনোভাবেই বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডার দিতে হবে আর শুকনো উপকরণগুলো আমি একত্রে করে মিক্স করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে আপনারা তেল বা বাটারও দিতে পারেন শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে ঘিটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই ফুল ক্রিম পাউডার মিল্ক দিতে হবে যে কোনো ব্র্যান্ডের আপনারা দুধটাই নিতে পারেন মেশাতে মেশাতে যখন দেখবেন যে শুকনো উপকরণের সাথে ঘিটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম দুই টেবিল চামচ পরিমাণ আমি অল্প অল্প করে ডিম অ্যাড করছি আর অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচারে থাকতে হবে এখানে আমার অন থার্ড কাপ পরিমাণ ফ্যাটানো ডিম লাগবে এক কাপ গুঁড়া দুধের জন্য আমি এখানে ছয় টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো ডিম দিয়েছি আর ছয় টেবিল চামচে অনথার্ড কাপ পরিমাণ হয় অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি এতে করে একটা সুবিধা হচ্ছে আমার ডিমের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কোনো চান্স নেই এখন অনেকেই বলতে পারেন এটা লিকুইড দুধ দিয়ে করা যাবে কিনা চাইলে দুধ দিয়ে করতে পারেন তবে দুধ দিয়ে করতে গেলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে না ডিম দিয়ে করলে রেজাল্টটা যত ভালো আসে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না যেহেতু আমরা এটা রান্না করব রান্না করলে কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে আঠালো ইস্টিকি একটা ডো তৈরি করতে হবে এটা হাতের সাথে লেগে থাকবে হাত থেকে খুলতে চাইবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে না হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি হাতটা ক্লিন করে আসছি মাত্র দুই মিনিটের মতো রেস্টে রাখলেই আমাদের ডোটা সেট হয়ে যাবে এবার হাতে সামান্য পরিমাণ ঘি আমি মেখে নিয়েছি ঘি নিয়ে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এবার এখান থেকে হাতের মাঝে পরিমাণ মতো মিষ্টির উপ খামির নিয়ে হাতে একটু মেখে তারপর শেপ দিয়ে নিলেই কিন্তু আমাদের মিষ্টিটা তৈরি হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো প্রকার ফাটল থাকে না মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না আর আপনারা যদি মেজারমেন্ট ফলো করেন পারফেক্ট মেজারমেন্ট ফলো করলে কিন্তু মিষ্টি আপনাদের ডোটাও পারফেক্ট হবে এবং মিষ্টিও পারফেক্ট হবে আর আমার আজকের এই মিষ্টির রেসিপি আমি আমার আয়সা সিদ্দিকা আপু রেসিপির ফলো করেছি আয়সা সিদ্দিকা আপুর একটি মালাই চমচমের রেসিপি আছে সেখান থেকে আমি অনেকবার ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি আপুর রেসিপিটা আপনাদের সাথে আবার শেয়ার করছি মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টি রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড গরুর দুধ এই দুধটাকে আমরা জাল করে ঘন করব না এখানে জাস্ট একটা বলক তুলে নিব বলক তুলে নিয়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে নিচ্ছি এখানে আজকে আমার প্রায় দশটি মিষ্টি তৈরি হয়েছে বলক উঠে আসলে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই এ পর্যায়ে চুলার হিটটা হাই হিটে থাকবে আর যে দুধটাকে কিন্তু কোনোভাবেই জাল করে ঘন করা যাবে না দুধ জাল করে যাতে ঘন না হয় এই জন্যই কিন্তু আমরা আগে মালাই তৈরি করে নিয়েছি মিষ্টিটা যখন এরকম একটু ফুলে উঠবে এ পর্যায়ে একটু হাতলটা ধরে একটু দুলুনি দিয়ে দিতে হবে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না ঢাকনা খুললে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি আমাদের মিষ্টিগুলো কিন্তু মশালা খুব সুন্দর করে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এরপর যে মিষ্টি ডাবল নয় মিষ্টি ত্রিপোল হয় ফুলে তিনগুণ হয় এরপর রান্না যখন শেষ হয়ে যাবে তখন মিষ্টিটা আপনার ফোলা অবস্থা থেকে চুপসে আর একগুণ চুপসে যাবে এটা মিষ্টি আপনি যেরকম তৈরি করেছেন তারপর দ্বিগুণ হবে আমি আলতো হাতে একটু তুলে দিচ্ছি এ পর্যায়ে মিষ্টিগুলো খুবই নরম থাকে চেষ্টা করবেন আলতো হাতে তুলে দিতে আর না তুলে মানে উল্টে না দিলেও কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও দুই তিন মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে ফেলেছি ঢাকনা খুলে আমি মিষ্টিগুলোকে এবার জাল করে নিব। ঢাকনা ছাড়াই আরও প্রায় পাঁচ সাত মিনিট টোটাল আমাদের মিষ্টিগুলোকে তেরো থেকে চোদ্দ মিনিট ফুটিয়ে নিলি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মালাইটা দিয়ে দিচ্ছি আর মালাইটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে মালাই দিয়ে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলেই এটাকে চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এরই মাঝে মিষ্টির ভেতরে কিন্তু খুব ভালোভাবে মালাইটা ভেতরে প্রবেশ করে যাবে এ পর্যায়ে সা সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা শাহি ফ্লেভার দিবে যারা আস্ত এলাচ দিতে চান তারা প্রথম পর্যায়ে দিয়ে দিবেন যখন দুধটা ফোটাতে দিবেন ঠিক তখনই দুটা এলাচ একটু মাথা কাটিয়ে দিয়ে দিতে পারেন তো আমাদের মিষ্টি তৈরি করে না হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় তিন ঘন্টা পর ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় মিষ্টিটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে মিষ্টিও অনেক সুন্দরভাবে মালাইটা সোভ করে নিচ্ছে আমি মিষ্টিটাকে একটু সার্ভ করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল অপশান প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আর আপনারা চাইলে আমার পেজটাও ফলো করতে পারেন আমার পেজ রেসিপি ওয়ার্ল্ড বাই সাদ আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আমার পেজটাও ফলো করে নেবেন আর যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পেজে একটি ফলো দিয়ে দেওয়ার জন্য মিষ্টিগুলোকে সাজিয়ে আমি ওপর দিক থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি যা সৌন্দর্যের জন্য মিষ্টির ভেতরটা দেখতে ইচ্ছে হচ্ছে দেখে নিন মিষ্টির ভেতরটা কত সুন্দর হয়েছে মাসাল্লা করে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে খুব সুন্দরভাবে মিষ্টির ভেতরে রসগুলো প্রবেশ করেছে আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে এরকম একটি মজাদার মিষ্টি তৈরি করার জন্য বাসা তৈরি করলে অবশ্যই আমাকে জানাতে কিন্তু কমেন্ট করে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ